नमस्कार बंधुरा, खबर सन्धान प्रत्येक के स्वागत। आबार पंचम दफाय भारतवर्षे लकडाउन चालू होते चले। स्वराष्ट्र मंत्रक सूत्रे एमन ही खबर उठे आसछे। पंचम दफार लकडाउने की छाड़ देया होच्छे, की बंद थाकछे, नतून किछु नियम जारी थाकछे, 11टी शहरे लकडाउन चलबे एमन खबर उठे आसछे। তাই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। লেটেস্ট আপডেটগুলো প্রথমেই জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে বন্ধুরা একটি লাইক করে দিতে ভুলবেন না। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে পঞ্চম দফায় ভারতের অধিকাংশ জায়গাতেই যে লকডাউন হবার কথা রয়েছে বা সূত্র মারফত যে লকডাউন হতে চলেছে এমনটা খবর, এবং বেশ কিছু জায়গায় শিথিলতা থাকবে। তবে এটা মনে করা হচ্ছে যে রবিবারই 31 মে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়াতে পারেন এমন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে খবর উঠে আসছে। তবে এটা মনে করা হচ্ছে বেশ কিছু শিথিলতা দেয়া হবে এবং তার সঙ্গে বলা হচ্ছে 11টি শহরের ওপর কিন্তু লকডাউন জারি থাকবে। সেই শহরগুলো কোনগুলো দেখুন তো আপনার শহর পড়ছে কিনা। যেমন শহরগুলো হচ্ছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর, সুরাট এবং কলকাতা। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি যে ভারতের করোনা যে রয়েছে বা প্রচণ্ড হারে বাড়ছে তার 70% এই 11টি শহরে আবদ্ধ, অর্থাৎ 70% এই 11 শহরের মানুষজন রয়েছেন। 1 জুন থেকে এই শহরগুলোতে আগের মতোই লকডাউন জারি থাকবে। তবে মনে করা হচ্ছে পঞ্চম দফায় 14 দিন বা 15 দিন মতো লকডাউন বাড়তে পারে। আগামী 31 মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। ক্যাবিনেট সচিব রাজীব গৌড়া বৃহস্পতিবারই করোনা বিধ্বস্ত দেশের 11টি শহরের পুর কমিশনার এবং জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন। দেশের এই 11 শহরই 70% করোনা আক্রান্ত। এদিন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের ভিডিও কনফারেন্সে বাংলার তরফে উপস্থিত ছিলেন কলকাতা ও হাওড়ার পুর কমিশনার। তাছাড়াও ছিলেন মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, থানে, পুনে, ইন্দোর, জয়পুর সহ 11টি শহরের পুর কমিশনার, এমনটাই জানতে পারা যাচ্ছে। গত 17 মে চতুর্থ দফার লকডাউন ঘোষণার সময় বেশ কিছু ছাড় দিয়েছিল কেন্দ্র। এবার লকডাউন যে পঞ্চম দফায় হতে চলেছে সেখানে কি কি ছাড় দেওয়া হবে জানতে পারা যাচ্ছে। মন্দির, ধর্মস্থান এবং জিমগুলো খুলতে চলেছে। তবে গোয়া এবং কর্ণাটক সরকার অবশ্য চাইছেন হোটেল এবং হসপিটালিটি সেক্টরকে যে ছাড় দেওয়া হোক, অর্থাৎ এগুলো খুলে দেওয়া হোক। তবে স্কুল, কলেজ, শপিং মল, সিনেমা হল আরও 2 সপ্তাহ যে বন্ধ থাকছে এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও জানা যাচ্ছে যদি সংশ্লিষ্ট রাজ্য সরকার নিজেদের মতন করে নিয়ম তৈরি করতে চায় তাহলে তারা সেটা করতে পারে। এরপর অবশ্য সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষ প্রশ্ন তুলছেন, যদি সবই খুলে দেওয়া হয় তাহলে এই লুঙ্গি লকডাউনের অর্থ কি বা এর মানেটা কি, এই লুঙ্গি লকডাউন পঞ্চম দফায় করার কি দরকার, এর কি কোনো প্রয়োজনীয়তা আছে। যেমন দেখা গেছে যে অনেকে আবার প্রশ্ন করছেন যে পরিযায়ী শ্রমিকদের যখন নিয়ে আসাই হচ্ছে এবং তাদের আনাটা খুবই দরকার, তারা কষ্টে রয়েছেন, তাই তাদের লকডাউন শুরুর পর বা শুরুর আগে তাদের ফেরালে এত তো সংক্রামিত হতো না, অর্থাৎ বহু মানুষ যে সংক্রামিত হয়ে পড়ছেন এখানে তারাও সংক্রামিত হয়ে পড়ছেন, তাদের পরিবার হয়ে পড়ছে, অন্য মানুষও হয়ে পড়ছেন। তা লকডাউন শুরুর পরই যদি তাদের ফেরানো হতো এই অবস্থাটা তো দেখতে হতো না। এর সঙ্গে আরেকটা যে খবর উঠে আসছে যে লোকাল ট্রেন এবং মেট্রো চালানো হবে না পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, পুরোপুরিভাবে কেন্দ্রকে তাদের আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে। এরপর করোনা বিধ্বস্ত মহারাষ্ট্র থেকে বাংলায় আসছে আবার 50,000 পরিযায়ী মানুষ। সুতরাং যে করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গে আরও বাড়তে চলেছে এটা পুরোপুরি পরিষ্কার। সুতরাং বন্ধুরা, যে আলোচ্য বিষয়টা যে পঞ্চম দফায় আবার লকডাউন বাড়তে চলেছে 2 সপ্তাহ এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হবে, সম্ভবত মন্দির, ধর্মস্থান এবং জিমগুলোকে ছাড় দেওয়া হতে পারে। 11টি শহরে কিন্তু চড়াভাবে বা কড়াভাবে লকডাউন চলবে, সঙ্গে স্কুল, কলেজ, শপিং মল, সিনেমা হল আরও 2 সপ্তাহ বন্ধ থাকছে এটা পুরোপুরি পরিষ্কার। এবং যে 11 শহরের নাম করলাম আমি, সেই 11 শহর
পুরোপুরিভাবে লকডাউন থাকছে। সেই ১১ শহরের আরেকবার নামগুলো বলে দিচ্ছি, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর, সুরাট এবং কলকাতা। তা বন্ধুরা, এটাই ছিল এখন বেরিয়ে আসা লেটেস্ট খবর যে পঞ্চম দফায় আবার লকডাউন দু সপ্তাহ বাড়তে চলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারেন এমন সূত্র থেকে জানা যাচ্ছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি কোনোখানে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।